এই এটা একটি পুরাতন মিক্সার গ্রাইন্ডার দেখুন আমাদের এই মিক্সার গ্রাইন্ডারটির মোটর ফটর সব ঠিক আছে কারণ এই সুইচগুলোকে দেখুন অফ সুইচ এবার দেখুন অন হয়ে গেল এই সুইচটাও কাজ করছে এটাও কাজ করছে সবগুলো সুইচই কাজ করছে সবগুলি সুইচ কাজ করছে অর্থাৎ এর ভিতরের মোটর ফটরের কানেকশান সব ঠিকঠাক হয়ে আছে ওই ভিতরে কোনো কিছু কানেকশান করবো না আজকে আমাদের মেনলি যেটা খারাপ হয়ে যায় যে পার্টসটা সেটা হচ্ছে এই একটি থ্রেডযুক্ত অংশ যেটা মোটরের সঙ্গে লাগানো থাকে এটি একটি কাপলার এই কাপলার খোলার জন্য স্পেশালি আপনাকে এইরকম একটি 8 নম্বর গুটি রেঞ্চটি ব্যবহার করলে এই মেশিনগুলো খুলতে পারবেন এই মেশিনটা খোলার আগে দেখুন এখানটায় এই যে একটি সাদা অংশ আছে এটাকে প্রেসার দিলে এইভাবে খুলে যাবে খুলে গেছে এই অংশটা খুলে যাওয়ার পর দেখুন ভিতরে একটা নাট আছে এটা হচ্ছে 8 নম্বর নাট এই 8 নম্বর নাটটাকে স্পেশালি যেহেতু ভিতর দিকে আছে এরকম রেঞ্চ ছাড়া কোনো কিছুতে আপনারা খুলতে পারবেন না জাস্ট খোলার নিয়মটা দেখুন যে কোনো মিক্সি মেশিনের ক্লকওয়াইজ ঘোরালে মিক্সি মেশিন খুলবে দেখুন ক্লকওয়াইজ ঘুরিয়েছি মিক্সি মেশিনটা খুলে খুলে গেল এটা একটু লক্ষ্য করে দেখুন এর ভিতরে ওভাল শেপের একটি থ্রেড হয়ে আছে দেখতে পাচ্ছি নিশ্চিত এবারে এই থ্রেডগুলি কখনো কখনো আবার ডি শেপেরও থাকে কখনো কখনো রাউন্ড শেপের থাকে আমার যেহেতু এখানটায় ওভাল শেপ অর্থাৎ এইখানটায় দেখবেন থ্রেড আছে নাট আছে এই নাটের সঙ্গে ওভাল শেপ ডি শেপ এবং রাউন্ড শেপ তিনটে শেপ অনুযায়ী এখানটায় সেট হয়ে যায় তো আমি এখানটায় ওভাল শেপ যেহেতু লাগছে আমি অনলাইন থেকে এটা ওভাল শেপেরটা নিয়ে এসেছি দেখুন বন্ধু কোয়ালিটিটা ভালো অনলাইন থেকে কিনেছি তবে রেটটা একটু বেশি পড়েছে আপনাদের মার্কেট যদি কাছাকাছি কোথাও থাকে আপনারা কাছাকাছি মার্কেট থেকেই নেবেন কারণ অনলাইনে একটু রেটটা বেশি পড়ে আমাদের এখানে সেরকম ভালো মার্কেট না থাকার জন্য আমি এটা অনলাইনে কিনেছি যাই হোক বন্ধুরা আপনারা প্রয়োজন মতন যেভাবে দরকার আপনারা কিনে ফেলবেন কিনে কীভাবে লাগাতে হয় এটা একটু মাইনরলি দেখুন এই 8 নম্বর থ্রেড লাগবে এবং এই দুটো ওয়াশার আছে এর ভিতরে এই ওয়াশারটাকে আগে এই রিং ওয়াশারটাকে দিয়ে দিচ্ছি তারপরে ওর উপরে ওই ওয়াশার দিয়ে আবার 8 নম্বর নাটটিকে এবার কিন্তু নাটটি লাগানোর নিয়ম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এটা আর খুলবে না এরপরে আমি এর উপরে যে কভারটা ছিল এখানে লাগিয়ে দেবো যাতে ভিতরে নোংরা ধুলাবালি বা জল না ঢোকে এই অংশের পার্ট কমপ্লিট হয়ে গেল এবারে থাকলো জার কাপলার দুটো অর্থাৎ দুটো জার আছে এই দুটো জারের মধ্যে আমার এই জারটা মোটামুটি ঠিকই আছে কাপলার কিন্তু এই জারটা নষ্ট হয়ে গেছে এই জার কাপলারগুলোকে খোলাটা খুব টাফ কারণ এগুলো যখন আমরা কাজ করি বিভিন্ন রকমের আঠা লেগে বা বিভিন্ন কাজের গুঁড়ো লেগে এরা খুব টাইট হয়ে থাকে দরকার হলে আপনারা জোর করে ধাক্কা দিয়ে খুলে বের করে দিতে পারেন তা না হলে ভেঙে ফেলতে পারেন এটা যেহেতু কাজে লাগছে না এইভাবে এক হাতে ধরবেন আর একজন কাউকে ধরে এইভাবে আস্তে করে কোনো কিছু রেখে হালকা চাপ দিলে দেখবেন এটা খুলে যাবে তো একা থাকার জন্য আমি দেখাতে পাচ্ছি না বাইক থেকে খুলে নিয়ে এসেছি এটা জোর করে রাইট শেপে এইভাবে ঘোরালে ক্লকওয়াইজ এগুলো খুলে যায় ঠিক আছে এই অংশটিকে খোলার দরকার নেই তবে এটাও খুব টাইট হয়ে থাকে আমি একটু খুলে রেখেছিলাম এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে টাইট হবে আমি প্রয়োজন মতো টাইট করে রেখে দিচ্ছি আর এটা একটু ধৈর্য ধরে খুললে ভালো তাহলে কোনো কিছু অসুবিধা নেই এই কাপলার আর এই কাপলারের মধ্যে পার্থক্যটা দেখুন ভেঙে নষ্ট হয়ে গেছে এটা তো এটা এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো লাগানোর জন্য হালকা করে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন দুটো জিনিস আমি লাগিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে এই মিক্সি মেশিনের ভিতরের অংশে কি কি আছে বা কিভাবে কাজ করে পারলে একটা ভিডিও বানিয়ে দেখাবো মেনলি এই মিক্সি মেশিনে যেগুলো খারাপ হয় সেটা হচ্ছে এই পার্টস এই কাপলার অংশটি আর এইখানটা একটা সুইচ থাকে আমি এটা অটোমেটিক করে দিয়েছি যাতে অন করলেই সুইচটা অন হয়ে যায় এখানে একটা সুইচ থাকে এইটা প্রেসার পড়লে অন হতো এইটাই অনেক সময় খারাপ করে ডাইরেক্ট কানেকশান করে দিয়ে এটাকে অন করে অটোমেটিক অন করে রেখে দিয়েছি এখানে অর্থাৎ সুইচ অন করলে এটা অন হবে এরপরে ওটা কিভাবে করেছি বন্ধুরা দেখিয়ে নেব তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন এবং বন্ধুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম পরের ভিডিওতে আবার দেখা হবে